আজকে আমি দুন্দুলের একটা রেসিপি বানাবো, তো তার জন্য দেখুন আমাদের বাগানে যে দুন্দুল হয়েছে নিতে এসছি আমি, তো দুন্দুলগুলো কেটে নেবো। যে এই দেখুন কত বড় বড়, নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটা পুরো একদম সম্পূর্ণ একদম গ্রাম বাংলার খাবার, মানে গ্রামের মানুষরাই সাধারণত খেয়ে থাকে, কি বলবো, গাছের একদম টাটকা তাজা। অনেকেই জানেন না এগুলো, মানে এটা যে খাওয়া যায় বা কিছু, তো এগুলো আমরা গ্রামের মানুষেরা সাধারণত খেয়ে থাকি। যেই দুন্দুলের যে মানে গাছ হয় তার যে ডগাগুলো হয়, সেই ডগাগুলো, কচি কচি ডগাগুলো খেতে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে, তো আমরা খেয়ে থাকি এগুলো। আর এই যে দুন্দুল বা পড়ুল, দুটো নাম এটার, এটা এই কচি কচিগুলো ভাতে সিদ্ধ খেতেও ভালো লাগে, মাছ দিয়ে ঝোল রান্না করে খাওয়া যায়। আজকে আমি ভাপা বানাচ্ছি, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে ভিডিওটি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি কিভাবে এই পড়ুলের ভাপা বানাই। এই যে আমি এই দুন্দুলগুলো বা পড়ুলগুলোকে কেটে নেব, আমি তখন তুলে নিয়ে এসেছিলাম, ওগুলো বুড়ো হয়ে গেছে, আবার গিয়ে আমি এই কচি কচি ছোটোগুলো তুল। এবার এই দুন্দুলগুলোকে আমি কেটে নেব, এটার আমি ভাপা বানাবো, তো তার জন্য কেটে নিচ্ছি প্রথমে, ছালগুলো তুলে নিই। এই যে কচি কচি দুন্দুলগুলো ভাতে সিদ্ধ খেতেও খুব ভালো লাগে, দুন্দুল বা পড়ুল দুটো নাম। এগুলো মাছের মাথা দিয়ে রান্না করলে পরেও বেশ ভালো লাগে খেতে। এই দেখুন একদম পুরো কচি। এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি, এগুলো অনেকটা স্বাদ ঝিঙের মতন, কিন্তু ঝিঙের থেকে এটা খুব মিষ্টি হয়। এই যে দেখুন একদম কচি। জলে দিয়ে একটু সামান্য ধুয়ে তুলে নেবো, এগুলো জলে বেশিক্ষণ রেখে দিলে পরে জল ঢুকে যাবে। এগুলো বুড়ো হয়ে গেলে খোসা হয়ে যায়। এখানে নিয়েছি কালো সর্ষে আর পোস্ত, এই দুটোকে আমি একসঙ্গে বেটে নেব, একদম খুব সহজ একদম রেসিপিটি। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষে, সর্ষে আর পোস্তটাকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এই কাঁচা লঙ্কাগুলো আধবাটা করে নেব, এতে একদম জল দেওয়া চলবে না। দেখুন পোস্তটাও আমি একদম শুকনো শুকনো করে বেটেছি, এটা তো প্রচুর পরিমাণে জল বেরোয়।
রাখা পড়ুল গুলো আমি বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। যে লবণ দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেব হলুদ। এবার দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। এই দেখুন একটু জল দিইনি, তাতেই জল বেরোবে একদম ভাপায় দিলে। ঝিঙের থেকেও বেশি জল বেরোয় এটাতে, তো তার জন্য একটু আমি জল দিইনি। এবার এটাকে আমি এই বাটির মধ্যে নিয়ে নেব। এই দেখুন এক বাটি পড়ুন একটুখানি হয়ে যাবে ভাপা হলে। এবারে বাটিটা থেকে মশলাগুলো আমি ভালোভাবে কাচিয়ের মধ্যে দিয়ে দেব। গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে খেতে। এই পরুলটা পেকে গেলেই খোসা হয়ে যাবে, আর আপনারা সেটা অনলাইনেও কিনতে পারেন। অনলাইনে দেখবেন পরুলও পাওয়া যায়, মানে এই ধুন্ধুলো খোসাগুলো ফ্লিপকার্টে অ্যামাজনে। তো আমরা সাধারণত গ্রামের মানুষরা ওই পেকে যাওয়া ওই পরুল দিয়েই পরে আমরা সব স্নান করি, ঘা ঢলি। বিশেষ করে আমার বেশি লাগে, আমার সারা বছর চাই। এবার এটার উপর দিয়ে সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেবো সর্ষের। এবার ভাপে দিয়ে দেব, ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এই যে কড়াইতে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা দেখুন ফুটে গেছে। এবারে স্ট্যান্ডটা দিয়ে দেব। এরপর এর মধ্যে বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই ভাপেই হবে। এই দুধুলের খোসাগুলো আমি গরুকে দিয়ে আসছি খাবার জন্য। ঠাকুমা চলে এসেছে রান্নার কাছে আমাকে শেখাতে কিছু কিছু জিনিস। এই যে এই দেখুন গামলাটা তুলে দিয়েছি, এবার আমি বাটিটা তুলে নেব। এবার এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা হোক তারপরে খুলবো। জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, তো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুলে দেখি কেমন হয়েছে। এই যে এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখে কেউ বলবে না যে এটা পরুল, দেখে মনে হচ্ছে একদম ঝিঙে ভাপা। এই দেখুন জল বেরিয়েছে কত। একটুও জল দিইনি, পুরো একদম
শুকনো শুকনো দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, তবুও জল বেরিয়ে গেছে। এই যে এই দেখুন পুরুল ভাপা আমার হয়ে গেছে। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আপনাদের সামনে আজকে আমি একদম পুরো সম্পূর্ণ একদম নতুন একটি ভিডিও নিয়ে এসেছিলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। তো চলুন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।